দিনাজপুরের পার্বতীপুরে রেললাইন থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল 7টার দিকে পার্বতীপুর ফুলবাড়ি রেলপথের কয়লাখনি রেলগেট সংলগ্ন শাহগ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় মৃত ব্যক্তির মাথা থেতলানো ও হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। পার্বতীপুর রেলওয়ে থানার উপপরিদর্শক কাজল হক জানান, অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। সংবাদের ভিত্তিতে আমরা যাই পার্বতীপুর কয়লাখনি আশেপাশে, একটা অজ্ঞাত লাশ আমরা পাই। পরিচয় এখনও শনাক্তের প্রক্রিয়া চলতেছে, বাকি প্রক্রিয়া পরবর্তীতে জানানো হবে।